হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটা হচ্ছে আমরা ডি কেক সবাই কম বেশি বানাতে পারি। তো আমরা কেক বানিয়ে থাকি ডিম দিয়ে। সো আমি আজকে আপনাদের সামনে দেখাবো যে ডিম ছাড়া কীভাবে কেক বানাতে হয়। তো সেজন্য আমি এখানে 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আমি দুধটা কোনো গরম দিইনি কিছু না, আমি সরাসরি প্যাকেটে, সেজন্য আপনাদেরকে খুলে দেখালাম। তো এখন দুধটা আর চিনিও আমি সাথে দিয়ে দিয়েছি, পাউডার চিনি। যেহেতু চিনিটা যদি আমরা আস্ত চিনিটা দেই তাহলে দেখা যাবে যে এটা গলতে খুব সময় নিচ্ছে। তো ডিম ছাড়া কেক বানাতে অতটা সময় নিতে হয় না, খুব ঝটপটই একটা রেসিপি বলতে পারেন, খুব ঝটপট কেকটা বানানো হয়ে যায়। আর এখানে আমি যেহেতু 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ, সেজন্য আমি 1 কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিয়েছি। আর চিনিটা দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, যেহেতু এটা ডিম ছাড়া কেক এবং 2 কাপ মানে হচ্ছে মিডিয়াম সাইজের কেক হবে, তো আমি অতটা মিষ্টি ব্যবহার করব না। আর মিষ্টি বেশি শরীরের জন্যও ভালো না, তো যতটা অ্যাভয়েড করা যায়। তো আমি এখন ভালো করে এটা মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা, যেহেতু আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি, লিকুইড দুধ, সেহেতু আমি 2 কাপ পরিমাণে ময়দা দেব। আর এখানে আমি ব্যবহার করব সুজি। তো আরেকটা মেইন থিং হচ্ছে যে 2 কাপ পরিমাণের ময়দা আপনারা সাথে সাথে 2 কাপই দিয়ে দেবেন না, 1 কাপ 1 কাপ করে মিক্স করতে থাকবেন। কারণ যখন আপনি 2 কাপ একসাথে ময়দা দিয়ে দেবেন তখন দেখা যাবে যে নাড়ার এসে গোটা 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 পড়ে যেতে পারে। তো সেজন্য 1 কাপ 1 কাপ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে আবার 1 কাপ দেবেন। আর আমি এই ময়দাটা আগেই সেকে নিয়েছিলাম, সেজন্য আমি শাকাটা দেখাইনি, সরাসরি আমি দাওয়াটাই দেখিয়েছি। তো আমি এগুলো এখন ভালো করে আস্তে আস্তে মিক্স করে নেব। আর এই কেকটা খেতে অসাধারণ। আপনারা যারা এখন পর্যন্ত এই কেক বানিয়ে খাননি তারা ঝটপট করে খেয়ে দেখবেন, আর কমেন্টসে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন এরকমভাবে মিশিয়ে নেব। এখানে চিনি গলার কোনো চিন্তাভাবনা কোনো কিছুই নেই, যেহেতু আমি চিনিটা আগেই গুঁড়ো করে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি বেকিং পাউডারটা ইউজ করব শুধুমাত্র, আর কোনো খাবার সোডা বা অন্য কিছু ব্যবহার করব না। কারণ অনেক সময় দেখা যায় কেকে অনেকে খাবার সোডাটা ব্যবহার করে থাকে, তো আমি সেই ক্ষেত্রে যেহেতু আমি এখানে ডিম দেব না, সেহেতু আমি এখানে খাবার সোডাটা ব্যবহার করব না। আমি জাস্ট এখানে বেকিং পাউডার দিয়েই আমি কেকটা বানাবো। আর যেহেতু আমি লিকুইড দুধ 2 কাপ পরিমাণ এবং 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেহেতু আমি বেকিং পাউডারটা জাস্ট 1 চামচ পরিমাণে দেব, পুরোপুরি 1 চামচ পরিমাণে। আর এই বেকিং পাউডারের কৌটাগুলো আপনি যে কোনো মুদিখানার দোকানে বা মশলার দোকানে আপনি পেয়ে যাবেন। আর এখানে আমি সুজিটা 1/2 কাপ পরিমাণের সুজি আমি এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে সুজিটা একটু ফুলে ফেপে ওঠে সেজন্য। তো আমি কাঁচা সুজিটা এখানে ব্যবহার করিনি, কারণ কাঁচা সুজিটা ব্যবহার করলে দেখা যাবে যে এর সাথে যখন আমি মিক্স করতে থাকবো তখন সুজিটা ফুলে যাবে। তো আমি সেজন্য আগে থেকেই সুজিটা একটু ভিজিয়ে নিয়েছি। আর আপনারা পরিমাণটা সেভাবেই লক্ষ্য করে দেবেন, কারণ যেহেতু আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, সেহেতু সেই জন্য আমি 1/2 কাপ পরিমাণে সুজিটা ব্যবহার করেছি। আপনারা যখন 3 কাপ পরিমাণের ময়দা দিয়ে কেকটা বানাবেন তখন সে 1 কাপ পরিমাণ বা 1 কাপের 4 অংশ বা 4 ভাগ ব্যবহার করবেন সুজিটা। তো এরকম যদি আপনারা পেয়ে তারপরে কেক বানানোই করেন তাহলে আমি মনে করি যে একদম পারফেক্ট কেক হবে। দেখুন আমার মিক্সড হয়ে গেছে, আর আমি কেকের উপরে ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিশমিশ এবং কাজু বাদাম, এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করেছি এবং ঢেকে দিয়েছি। দেখুন কেকটা কত সুন্দর হয়ে গেছে। এখন সেজন্য কেকের ভিতরটা ঠিকমতো হয়েছে কিনা আমি টেস্ট করার জন্য এরকম একটা কাবাব কাঠি নিয়ে নিয়েছি। তো এরকম পুরোটা পারফেক্ট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ হয়েছে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যদি আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় সেজন্য ক্ষমা প্রার্থী। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাহলে ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং বেশি 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 করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজ এই পর্যন্তই, অবশ্যই আপনারা বানিয়ে কেকটা খেয়ে দেখবেন যে কেমন হয়েছে আর টেস্ট আপনাদের কেমন হয়। তো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো বাসার সবাই তো এইটা পছন্দ করেছে, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে।
বাসার সবাই মোটামুটি এই কেকটা খুবই পছন্দ করেছে। তাহলে আজ এই পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।